ফয়জুল হক আপনি লিখেছেন, মেয়েদের মাহরাম ছাড়া হজ করা নিষিদ্ধ, তা সত্ত্বেও হজ এজেন্সিগুলো ভিন পুরুষকে মাহরাম দেখিয়ে সিঙ্গেল নারীকে হজে নেয়। এ সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি। এখানে আমার মন্তব্যের কিছু নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে যে লা তুসাফিল মারআতু ইল্লা মা দি মাহরামিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম, অর্থাৎ কোনো নারী মাহরাম ছাড়া সফর করতে পারবেন না। হজ এটা একটা সফর, অতএব এই সফরে মাহরাম ছাড়া কোনো নারী যেতে পারবেন না, তার সাথে কোনো মাহরাম থাকতে হবে। এটা তার সেফটির জন্য, এটা তার নিরাপত্তার জন্য, এটা তার কোনো প্রকার অনভিপ্রেত এবং বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য। শরীয়তের এই নির্দেশনা মানতে হবে হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রেও, এটাই বিশুদ্ধ মত। যদি কোনো কোনো আলেম দ্বিমত পোষণ করেছেন, কিন্তু সেটা বিশুদ্ধ মত নয় এবং গ্রহণযোগ্য মত নয়, যার কারণে মাহরাম ছাড়া হজে যাওয়া যাবে না। যদি কোনো হজ এজেন্সি সিঙ্গেল কোনো পুরুষকে কোনো নারীর মাহরাম দেখিয়ে হজের অ্যারেঞ্জমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে সে এজেন্সি গুণাগার হবে, যিনি হজ করছেন তিনিও গুণাগার হবেন। যদিও হজ আদায় হয়ে যাবে আক্ষরিকভাবে, কিন্তু এরকম গুণাহ করে হজ করার কি মানে থাকতে পারে? অত ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। মাহরাম যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ নয়, আপনি অপেক্ষা করবেন এবং নিজের মনের যে আপনার চাহিদা খাহেশ এটা পূরণ করা, এটা ইবাদত নয়, এটা নিজের মনের পূজা করা হলো, আল্লাহর নির্দেশের অনুসরণ হলো না, বিধায় এভাবে আমরা হজ করা থেকে বিরত থাকব। মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন, প্রায় দেখা যায় দুই ভিন্ন ধর্মের অনুসারী নারী পুরুষ পরস্পর প্রেমের সম্পর্কে জড়িয়ে যান, এর বৈধতা দিতে তারা বলেন ভালোবাসার কোনো ধর্ম নাই, এটা কতটুকু সত্য? ব্যাপার ইসলাম কি বলে? যারা এই কথা বলে তারা ভালোবাসা বুঝেই নেই। আল্লাহর ভালোবাসা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার প্রতি ভালোবাসা হবে আপনার সবচেয়ে বেশি, বিশেষ করে ইমানদার যারা হবেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ, যারা ইমানদার তাদের সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা হবে আল্লাহর জন্য। তো আল্লাহর ভালোবাসা যদি আপনার মধ্যে যথাযথভাবে থাকতো, তাহলে সেক্ষেত্রে আল্লাহ নির্দেশের বাইরে আপনি যেতেন না। অতএব তথাকথিত যে ভালোবাসা আপনাকে একজন মুশরিকের সাথে, একজন শিরকে লিপ্ত অন্য ধর্মাবলম্বীর সাথে বিয়ের দিকে নিয়ে যাচ্ছে, তার মানে হলো আল্লাহর সাথে ভালোবাসায় আপনি আপনার নিজের যেটুকু কর্তব্য সেটুকুর আপনি করতে পারেননি। তাহলে সেক্ষেত্রে আপনি তথাকথিত এই ভালোবাসায় কীভাবে আপনি নিজের সততা, নিজের সঠিক অবস্থান ধরে রাখতে পারবেন, বা আপনি এক্ষেত্রে আপনি ভালোবাসা দেখাতে পেরেছেন বা পারবেন, সেটা কীভাবে আপনি বলতে পারেন? কোরআন কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়েছেন যে ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, ইমানদারদের জন্য বিয়ের ক্ষেত্রে আপনার নারী হোক পুরুষ হোক উভয়ের জন্য আলাদা 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 করে আল্লাহ তাআলা বলেছেন যে মুশরিকের চাইতে ইমানদার অবশ্যই উত্তম এবং বেটার, যার কারণে আপনি কোনো মুশরিক নারীকে বিয়ে করতে পারেন না পুরুষ হলে, আর মুশরিক পুরুষকে বিয়ে করতে পারেন না নারী হলে। এটা আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করেছেন, কোরআনে কোনো সুস্পষ্টভাবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন, যার কারণে আপনার ভালোবাসার ধর্ম নাই এই কথা সেই বলতে পারে যে ভালোবাসা বুঝেই না। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার ঘাটতি আছে দেখেই আপনি এই কথা বলতে পারেন, যার কারণে ভালোবাসার ঘাটতি নাই যাদের মধ্যে, আল্লাহর প্রতি ভালোবাসার ঘাটতি যাদের মধ্যে নাই, তারা জানেন যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যারা আমার রবের অস্তিত্বকে স্বীকার করে না তাদের সাথে আমার ভালোবাসা হতে পারে না। ধরুন কোনো সন্তান, তিনি এমন কারোর সাথে সম্পর্ক করলেন যে তার যে বা তার পরিবার বা যে নিজে তার বাবা মায়ের মাতৃত্ব এবং পিতৃত্ব নিয়ে সন্দেহ করে, তো এরকম ব্যক্তির সাথে যদি কেউ ভালোবাসা, তথাকথিত ভালোবাসার সম্পর্ক করে, তার মানে সে তার বাবার প্রতি, তার মায়ের প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসার ক্ষেত্রে তার যথেষ্ট ঘাটতি আছে, দুর্বলতা আছে, ত্রুটি আছে, যার কারণে সে বাবা মায়ের প্রতি ভালোবাসার যে একটা দাবি ছিল সে দাবি পূরণে সে ব্যর্থ হয়েছে। ভালোবাসার ক্ষেত্রে সে এখনও আপনার একেবারেই শিশুর অবস্থানে রয়েছে, যার কারণে আল্লাহ তালা যেটি হারাম করেছে সে কোনো মুসলমান অন্তত করতে পারে না। এগুলো তখনই করা সম্ভব যখন দিন সম্পর্কে আমাদের ন্যূনতম সাধারণ ধারণা থাকে না।